অ্যাপল কি একটা বোকা কোম্পানি না, আইফোন SE 3 ফোনটা যে বার করলো সেই ফোনটা বিক্রি হবে না, লোকে সমালোচনা করবে, বলবে সেই চওড়া চওড়া বেজেলস, বাজে দেখতে ফোন, তা সত্ত্বেও অ্যাপল কেন এই ফোনটা বার করলো? খুব ইন্টারেস্টিং লাগলো আমার এই প্রশ্নটা, এবং ভাবতে গিয়ে আমার মনে হলো যে অ্যাপল কিছু একটা ভেবে এই ফোনটা বার করেছে, এবং এই ফোনটা অবশ্যই প্রচুর বিক্রি হবে এত সমালোচনা সত্ত্বেও। তো এই ফোনের স্পেশাল কি আছে, কেন এই ফোনটা বিক্রি হবে, কারা কিনবে এই ফোনটা, আজকের ভিডিওতে সবটুকু বলবো। আপনারা ভিডিও দেখতে থাকুন। আর বাই দ্য ওয়ে বলে রাখি যে এখন কিন্তু আইফোন SE 3 ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড হচ্ছে, নিজস্ব মাইক্রোফোনে সাউন্ড রেকর্ড হচ্ছে, সূর্যের আলো সরাসরি আমার মুখের উপর পড়েছে। তো ওভারঅল কেমন লাগছে কমেন্টে লিখে জানান। অ্যাপেল আবার একটা ফোন লঞ্চ করে দিল প্রচুর সমালোচনা শোনার জন্য, আইফোন SE 3 বা আইফোন SE 2022, যে নামেই ডাকুন না কেন এই ফোনটা আসলে আইফোন SE 6 এর মতো দেখতে, 7 এর মতো দেখতে এবং 8 এর মতো দেখতে। আপনি কল্পনা করে দেখুন যে স্যামসাং কোম্পানি একটা পুরনো 2017 সালের ফোন, তার মধ্যে প্রসেসরটা বদলে একদম লেটেস্ট প্রসেসর দিয়ে দিল, তাহলে কি সেই ফোনটা আপনি কিনবেন? স্যামসাং কি সাহস পাবে আদৌ সেই ফোনটা বার করার জন্য? অ্যাপেল সাহস পেয়েছে, এবং অ্যাপেলের এই বিশেষত্বটার জন্য অ্যাপেল সেই পুরনো মডেলের ফোনটার মধ্যে নতুন প্রসেসর দিয়ে আরও অনেক কিছু নতুন করে এই ফোনটা নিয়ে এসেছে, এবং খুব একটা সস্তায় নিয়ে আসেনি। যেরকম আমরা ভেবেছিলাম যে এটা 25,000 রুপিসে আসবে, সেরকম আসেনি, এটা 44,000 রুপিসে এসেছে। যদিও প্রথম সেলে কিন্তু ফ্লিপকার্টে এটা অফারে আমরা পাচ্ছিলাম 35,000 রুপিতে। তো আলটিমেটলি ফোনটা কেমন হলো, ফোনটার মধ্যে অনেক কিছু বিশেষত্ব আছে, এত সমালোচনার পরও এই ফোনটা অন্যতম বেশি বিক্রি হওয়া ফোন হয়ে উঠবে কেন, সেই ব্যাপারে আজকের ভিডিওতে সবটুকু বলবো। তবে তার আগে আসুন আমরা বক্সটা দেখে নিই, এবং এই বক্সটা হাতে নিয়ে আমরা একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। বক্সের ওপরে আইফোন SE 3 ছবিটা রয়েছে, এবং বিশেষত্ব এটাই যে ছবিটা বক্সের থেকে একটু উপরে উঠে আছে, মানে ফোনটাকে আপনি হাত দিয়ে, বক্সের ওপর হাত দিয়ে যেন ফিল করতে পারবেন। আর এই ব্যাপারটাকে আরও সুন্দর করার জন্য যেখানে টাচ আইডিটা রয়েছে সেই জায়গাটা অ্যাপেল একটু নিচু করে দিয়েছে, আপনি হাত বোলালে এখানে বুঝতে পারবেন যে এখানে একটা ফিজিক্যাল বাটন বোধহয় রয়েছে। অর্থাৎ বক্সের ক্ষেত্রেও অ্যাপেল এতটা যত্ন নেয়, কিন্তু বক্সের ভিতরের কন্টেন্ট, ভিতরে যথারীতি ফোনটা আছে, এবং রেড কালারের ফোন, রেড কালারের ফোনের একদম তলাতে প্রোডাক্ট রেড লেখা আছে। প্রোডাক্ট রেড ব্যাপারটা এটাই যে এই লাল কালারের যে কটা ফোন অ্যাপেল বিক্রি করে তার 1% তারা প্রফিটের ডোনেট করে HIV রিসার্চের জন্য। বক্সের মধ্যে এছাড়া রয়েছে সেই অ্যাপেলের স্টিকার, কিছু কাগজপত্র আর সিম ইজেক্টর পিন, আর একটা USB Type-C 2 লাইটনিং পোর্ট, এছাড়া বক্সে আর কিছু নেই। তো বক্স নিয়ে তো অনেক আলোচনা হয়ে গেল, ফোনটা কেমন? একদম লাল রঙের ফোন, সেই পুরনো ট্র্যাডিশনাল দেখতে ফোন যেরকম আপনারা বরাবর দেখে এসেছেন। ফোনটার ওজন কিন্তু বেশ হালকা, ফোনটা ছোট ফোন। ওজন কত একবার দেখে নিয়ে আসুন, মাত্র 144 গ্রাম ওজন, খুবই হালকা ফোন, পাতলা ফোন, ছোট ফোন, কম্প্যাক্ট ফোন, এবং দেখতে সুন্দর ফোন। আর কি বলবো এই ফোনটার ব্যাপারে, ফোনটার ব্যাপারে বিশেষ করে এটাই বলা রয়েছে যে এখন যত রকম গ্লাস রয়েছে প্রোটেকশনের জন্য, তার মধ্যে বেস্ট গ্লাসটা এই আইফোন SE 3 দেওয়া হয়েছে। সস্তা ফোন অথচ বেস্ট গ্লাস দেওয়া হয়েছে, সেরামিক শিল্ডের প্রোটেকশন, এটা বেস্ট কোয়ালিটির ড্রপ প্রোটেকশন দিচ্ছে। ড্রপ প্রোটেকশনের সাথে আপনি কিন্তু স্ক্র্যাচ রেজিস্ট্যান্সের ব্যাপারটা গুলিয়ে ফেলবেন না, এতে স্ক্র্যাচ পড়তে পারে কিন্তু পড়ে গেলে সহজে এটা ভাঙবে না। এই ফোনটা দেখে সবাই বলবে যে সেই একই রকম দেখতে তো ফোনটা, নতুনত্ব কী রয়েছে? নতুনত্ব কী রয়েছে বলার আগে আমরা বলি একই রকম কী কী রয়েছে। এই ফোনটাতে IP67 রেটিং রয়েছে গতবারের মতোই, সেটা একটা ভালো ব্যাপার। 4.7 ইঞ্চি একটা LCD প্যানেল রয়েছে ডিসপ্লেতে, যে প্যানেলটা বেশ ভালো কোয়ালিটির কিন্তু সেটা ফুল HD প্লাস নয়। এছাড়া এখানে 625 nits পিক ব্রাইটনেস রয়েছে। ডিসপ্লের কোয়ালিটি এমনিতে কোনো সমস্যা নেই, কোনো পিক্সেল দেখা যাচ্ছে না, এবং দেখে অনেকেই বলতে পারেন যে এত কম রেজলিউশন সেটা অতটা ভালো লাগবে না, না এই ব্যাপারটা একেবারেই ভুল, দেখে ডিসপ্লে খুবই ভালো লাগছে, কোনো কালার শিফটিং নেই, যথেষ্ট ব্রাইট ভাইব্রেন্ট কালার দেখাচ্ছে, খুবই ভালো ডিসপ্লে। তবে হ্যাঁ, এটা HD প্লাস ডিসপ্লে। গতবারের মতোই এবারও উপরে নিচে চওড়া চওড়া বেজেলস রয়েছে, যেটা অনেকেই পছন্দ করেন না, এবং সেই বেজেলস থাকার ফলে আমরা টাচ আইডি পাচ্ছি এখনও। সেই পুরোনো আইফোনে আমরা যেরকম পেতাম এখানেও সেটা আমরা পাচ্ছি, যেটা একটা বিশেষ ব্যাপার হয়ে যায়। আর এই টাচ আইডির জন্য যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা গোটা ফোনের বেজেলদের থেকে একটু নিচে নেমে রয়েছে, হাত দিলে মনে হয় যেন সেই জায়গাটা আমরা চাপলাম এবং তার ফলে ফোনটা আনলক হলো। আসলে এই জায়গায় যে ফিলিংটা বা সেন্সেশনটা অ্যাপেল দেয় সেটা
ভাইব্রেশনের মাধ্যমে দেয়। এখানে কোনো ফিজিক্যাল বাটন কিন্তু আসলে নেই। যেহেতু এই ফোনটাও একদম হুবহু আইফোন এসি 2 এর মতো দেখতে, তাই এই ফোনের তলাতেও একদম মাঝখানে লাইটনিং পোর্ট রয়েছে, দুটো স্পিকার গ্রিল রয়েছে, ডান দিকে রয়েছে সিম ট্রে আর তার উপর রয়েছে পাওয়ার অফ অন বাটন। সিম ট্রের মধ্যে আমরা একটা সিম কার্ড ফিজিক্যালি লাগাতে পারবো আর একটা ই-সিম লাগাতে পারবো। উল্টো দিকে ভলিউম আপ ডাউন বাটন আর অ্যালার্ট স্লাইডার রয়েছে। অ্যাপেল তাহলে এই ফোনে স্পেশাল কি করলো? যথারীতি আপনারা যেরকম জানেন, সব থেকে স্পেশাল যে জিনিসটা করেছে সেটা হচ্ছে বায়োনিক A15 চিপ দিয়েছে, যেটা এই সময়ের সব থেকে পাওয়ারফুল চিপ এবং স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন বা অন্যান্য কোম্পানির ফ্ল্যাগশিপ ফোনের থেকেও যে চিপটা বেশি পাওয়ারফুল। আমরা Antutu বা Geekbench স্কোর যদি দেখি তাহলে দেখব যে A15 চিপ কতটা ভালো পারফর্ম করছে। BGMI HDR এক্সট্রিমে আমরা খেলতে পাচ্ছি, আলট্রা HDতে খেলতে পাচ্ছি, অর্থাৎ হায়েস্ট সেটিংয়ে আমরা BGMI খেলতে পারবো এবং গেমিং এক্সপিরিয়েন্সটা এমনই যেখানে কোথাও কোনো রকম ল্যাগ, ফ্রেম ড্রপ, স্টার্টার এইসব জিনিসগুলো নাম গন্ধ পর্যন্ত নেই। একদম স্মুথ দুর্ধর্ষ গেম প্লের এক্সপিরিয়েন্স আপনি পেতে পারেন যদি আপনি ছোট ডিসপ্লের মধ্যে গেম প্লে করতে অভ্যস্ত থাকেন। এবং এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী যে বায়োনিক A15 চিপ ব্যাপারটা এরকম একেবারেই নয়। এবার কিন্তু র্যামের ক্ষেত্রেও ইম্প্রুভ করা হয়েছে। আগেরবার 3GB র্যাম দেওয়া হয়েছিল, এবার 4GB র্যাম। আর অ্যাপেলের ক্ষেত্রে ওই 1GB র্যাম মানে ওটা 10GB র্যামের সমান। এই যে ডিফারেন্সটা হলো এটা আসলে বিশাল বড় ডিফারেন্স, এটা আপনারা জানেন, কারণ অ্যাপেলের ফোনে সবসময় অপটিমাইজেশন এতটাই ভালো হয়। এখানে ব্যাটারি দেওয়া হয়েছে 2018 mAh ব্যাটারি, শুনতে কম মনে হলেও অ্যাপেলের অপটিমাইজেশন আপনারা জানেন। আইফোন এসি 2 এর থেকে এখানে অন্তত 2 ঘন্টা বেশি স্ক্রিন অন টাইম আমরা পাচ্ছি এবং ইউজ করতে গিয়ে আমি দেখলাম যে একদিন ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করছি, কিছু মুভি দেখছি, কল করছি, এরকম টুকটাক ইউজ করে বেশ ভালোভাবেই আমরা একটা দিন এটা দিয়ে চালিয়ে দিতে পারছি। তো সেক্ষেত্রে আইফোন 13 মিনির সাথে এর ব্যাটারি ব্যাকআপের খুব বেশি তফাত কিন্তু আমরা পেলাম না। এই ফোনের ফ্রন্টে দেওয়া হচ্ছে 7 মেগাপিক্সেল ক্যামেরা এবং ব্যাকে দেওয়া হচ্ছে 12 মেগাপিক্সেল ক্যামেরা, গতবারের মতোই, কিন্তু আউটপুট গতবারের থেকে আলাদা, কারণ এবার বায়োনিক A15 চিপ আছে আর এই চিপটা তার AI কাজে লাগিয়ে অনেকটা বেটার ইমেজ প্রসেসিং করতে পারছে। আমরা এখানে স্মার্ট HDR, ফটোগ্রাফিক মোড এগুলো ইউজ করতে পারছি, যেগুলো শুধুমাত্র আইফোন 13 সিরিজের জন্য স্পেশাল ছিল, কারণ ওই বায়োনিক A15 চিপ এবং বহু ফিল্টার এখানে রয়েছে আইফোন 13-এর মতোই। আপনারা ইনবিল্ট এই ফিল্টারগুলো ক্যামেরা ইউজ করার সময় করতে পারবেন। HD ডিটেকশন যদিও আমার মনে হয়েছে পোর্ট্রেট মোডে আরেকটু বেটার হওয়া উচিত ছিল, আইফোন সুলভ ঠিক লাগেনি। ফ্রন্ট ক্যামেরাতে 1080p 30fps এই শুধুমাত্র ভিডিও রেকর্ড করা যায়, এই জায়গাটাও একটু হতাশজনক তো বটেই, কিন্তু ব্যাক ক্যামেরাতে 4K 60fps এই ভিডিও রেকর্ড করা যায়, যেরকম আমরা বেশিরভাগ আইফোনেই পেয়েছি। তো সেক্ষেত্রে ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে ব্যাক ক্যামেরাতে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যেটা দিয়ে আপনারা দেখুন কতটা সুন্দরভাবে স্টেবল ইমেজ দিচ্ছে, স্টেবল ভিডিও দিচ্ছে একটা আইফোন। তো এই কারণেই আইফোন স্পেশাল হয়ে যায় ভিডিওর ক্ষেত্রে অন্য সব ফোনের থেকে। এই হলো আইফোন এসি 2022 মানে 2022 আইফোন এসি 3, তার ভিডিও স্টেবিলাইজেশন কতটা ভালো ব্যাকসাইডের ক্যামেরাতে 12 মেগাপিক্সেল আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটুখানি ছুটে দেখাচ্ছি যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা ওভারঅল ইমেজ স্টেবিলাইজেশন কতটা ভালো কাজ করছে। এছাড়া মাইকটা নিজস্ব মাইক এবং আইফোনের মাইক কত ভালো সাউন্ড রেকর্ড করে সেটাও আপনারা বুঝতেই পাচ্ছেন। ফ্রন্ট ক্যামেরাতেও সিনেমেটিক ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, কিন্তু যে জিনিসটা আমি ক্যামেরাতে সব থেকে বেশি মিস করলাম সেটা হচ্ছে নাইট মোড নেই। বায়োনিক A15 চিপ দেওয়া হয়েছে, 12 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, কিন্তু অনায়াসে অ্যাপেল এখানে নাইট মোড দিয়ে দিতে পারতো। কিন্তু অ্যাপেল যেটা করে সবসময় তাদের বিভিন্ন আইফোনকে আলাদা করে রাখে, ফিচারগুলো সব ফোনে এক দেয় না, তার জন্য এই ফোনটাতে নাইট মোড তারা দেয়নি। সব থেকে সস্তা আইফোনের হিসাবে যদি আপনি ধরেন তাহলে ছবির কোয়ালিটি সত্যি বেশ ভালো, পাঞ্চি কালার দিয়েছে, তবে হ্যাঁ ফিল্ড অফ ভিউ অতটা বেশি নয়, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, নাইট মোড নেই। তো ক্যামেরার ক্ষেত্রে আরেকটু বেটার কিছু আমরা আশা করেছিলাম অ্যাপেলের থেকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাপেল হঠাৎ এই ফোনটা বানাতে গেল কেন, আর এই ফোনটা কারা কিনবে যার জন্য এই ফোনটা বেস্ট সেলিং ফোন হয়ে উঠবে? আসলে অ্যাপেল সেই মানুষদের জন্য এই ফোনটা বানিয়েছে যারা সস্তায় আইফোন 5G আইফোন খুঁজছেন। তো আইফোনের ক্ষেত্রে 5G এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে, প্লাস কম্প্যাক্ট ফোন হচ্ছে এটা, প্লাস সস্তা ফোন হচ্ছে এটা। আপনারা ভেবে দেখুন, যে মানুষটা আইফোন 6, 7 বা 8 ইউজ করছেন তিনি জেস্চার কন্ট্রোলের ব্যাপারটা খুব একটা পছন্দ করেন না, তার কাছে এই টাচ আইডিটাই বেশি পছন্দ, যেটা অনেক দ্রুত কাজ করে ফেস আইডির থেকে। তো তিনি অনেক কমফোর্টেবল এই রকম আইফোন ইউজ করতে, তিনি যখন আইফোন থেকে একটা নতুন আইফোনে শিফট করতে চাইবেন এবং তার বাজেট যদি একটু কমই হয় তিনি তাহলে আইফোন এসি 3 অবশ্যই এই ফোনটা পছন্দ করবেন, কারণ তিনি এখানে 5G পাবেন, বেটার পারফরমেন্স পাবেন, বেটার ব্যাটারি লাইফ পাবেন এবং ইমপ্রুভড
তিনি এখানে ক্যামেরাও পাবেন। কিন্তু একজন অ্যান্ড্রয়েড ইউজার তিনি যদি এই ফোনটা কেনার কথা ভাবেন, তিনি কেন এটা কেনার কথা ভাববেন? তার তিনটে কারণ আছে। প্রথম পয়েন্ট আমি এটাই বলবো যে সিকিউরিটি, সেটা আপনারা সবাই জানেন যে এই সিকিউরিটি বলেই তিনটে পয়েন্ট বলে দেওয়া যায়। কিন্তু দ্বিতীয় পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে এই ফোনটার রিসেলিং ভ্যালু। আপনি যখন একটা অ্যান্ড্রয়েড ফোন আজ থেকে 5 বছর বাদে বিক্রি করতে যাবেন, তার যা রিসেলিং ভ্যালু থাকবে তার থেকে এই ফোনটার রিসেলিং ভ্যালু অনেক বেটার থাকবে। তৃতীয় পয়েন্ট, সেটাও খুবই ইম্পর্টেন্ট, যে মানুষটা iPhone 6 বা iPhone 8 ইউজ করতেন তিনি এই ফোনটা কিনছেন মানেই তিনি একটা 5G ফোন তো পাচ্ছেনই, তাছাড়াও তিনি এই ফোনটাতে আরও 5 বছর ধরে দীর্ঘদিন ধরে iOS-এর আপডেট পাবেন, লেটেস্ট ফিচারগুলো পাবেন। তো সেটাও একটা বড় ডিল ব্রেকার হয়ে যায়। তো iPhone SE 3 অ্যাপল এমনিই বোকার মতো বার করে দেয়নি যাতে আমরা শুধু সমালোচনা করব। হ্যাঁ, আমরা সমালোচনা করবই, কারণ আমরা অ্যাপলকে বা আইফোনকে সমালোচনা করতেই সব থেকে ভালোবাসি। কিন্তু iPhone SE 3, তারও মার্কেটে বিশেষ গুরুত্ব আছে সেটা অ্যাপল বুঝেছে, এবং সেই গুরুত্বগুলো কি, অ্যাপল কেন এই ডিসিশনটা নিল, সেটা আশা করি আজকের ভিডিও দেখে আপনিও পরিষ্কার বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই অবধি, কেমন লাগলো, আপনার এই ব্যাপারে আর কোনো মতামত আছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।